নালিকুলের রেলগেট অকেজো। কখনো কখনো রেলগেট পড়েই থাকে, হাতে করে তুলে যেতে হয়, এরকমও নজির রয়েছে এইখানের। অন্যদিকে দুটো সিগনাল, একটা তারাকেশ্বরগামী, একটা কামারকুণ্ডুগামী। কামারকুণ্ডু থেকে তারাকেশ্বরের দিকে আসতে গেলে যে সিগনাল পড়ে লাল রঙের, যেটি এখন বর্তমানে দেখছেন, এই লাল সিগনাল সব সময় হয়ে থাকে, এটা কখনোই সবুজ বা হলুদ হয় না। এর ফলে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে। অন্যদিকে আরেকটি যে সিগনাল রয়েছে সেটি একদম ঠিকঠাক কাজ করছে। আমরা রেল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম বিষয়টি নিয়ে, জানিয়েছে রেলের গেটম্যান যিনি ওইখানে উপস্থিত ছিলেন, তিনি জানিয়েছেন যে আমরা ওপরের নেতৃত্বকে জানিয়েছি দ্রুত যাতে সরানোর ব্যবস্থা হয়, কিন্তু ওইখানের পথচারীরা বলছে যে বিগত এক দু মাস ধরে এই রকম সমস্যা দেখা যাচ্ছে। রেল কর্তৃপক্ষের কি গালে গাফিলতি, দেখে নেব কি বলছে বাইক আরোহী। আমি এখান দিয়ে রেগুলার প্রায় যাতায়াত করি নসিবপুর পর্যন্ত, কিন্তু যখন আমি এই গেট দিয়ে মানে নসিবপুর থেকে তারকেশ্বর দিকে আসি, তখন ওদিকে একটা সিগনাল রেড হয়ে আছে। এবার আমরা জানি রেড হয়ে আছে মানে গেট পড়ে থাকবে, অথচ গেট খুলে আছে, ঠিক আছে। এই জায়গাটা আমি চাইছি রেলের কাছে আবেদন, এই জায়গাটাকে আপনাদের ঠিক করতে হবে। এটা এর বিগত আগেও দেখেছি সপ্তাহখানেক আগে, তাই এই লাইনটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, না এর আগে কোনো সমাধান হয়নি। আমি বিগত কয়েকবার এই এক মাস সময় ধরে দেখছি এ রেডি হয়ে আছে। দুটো সিগনাল কি খারাপ? না, একটা সিগনাল ঠিক আছে আর একটা ঠিক আছে। কি চাইছেন এখন? এখন যা যেটা সমাধান, কারণ আমরা রাস্তা দিয়ে যাতায়াত করি, যে কোনো মুহূর্তে কোনো প্রবলেম হতে পারে, সমস্যার সম্মুখীন হতে হবে। রেলের তো ব্রেক নেই, যে কোনো মুহূর্তে দাঁড়াবে না, ঠিক আছে। আমরা ফ্যামিলি নিয়েও যাতায়াত করি, এই জন্য ভাবার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি। আপনার নাম? আমার নাম শেখ শওকত আলী। রেলগেটে সবসময় রেড লাইট জ্বলেই আছে, ক্ষোভ প্রকাশ করছে পথচারীরা। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেকুরির মাঠ সিবিএসসি স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো?